আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি কিন্তু বেশ অনেক দিন জ্বরে ভুগছিলাম, মানে খুব বেশি জ্বর গায়ে আসে না, তো অল্প অল্প জ্বরেই একদম আমাকে কাবু করে ফেলেছে। আর সাথে তো ঠান্ডা কাশি ছিল, শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। তো গড়ে আমি কোনো কিছুই করতে পারি নাই, এমনকি আমার রান্না খাওয়াটাও আমি করতে পারিনি। তো এই যে আমার ঘাসগুলো প্রায় মরেই গেছে, এই যে মরিচের গাছ টাছগুলা, এর কারণ আমি একটু পানি টানি দিতে পারি নাই, যেহেতু অসুস্থ ছিলাম। আর এই যে পুদিনা পাতার গাছগুলা কিন্তু আমি চা খেয়েছি, এবার পুদিনা চা খেয়েছি অনেক, যেহেতু আমার ঠান্ডা ছিল। তো কাশিটা একটু কমই ছিল, ও বুকে বসা ছিল ঠান্ডাটা, তো সেজন্য আমি পুদিনা চা খেয়েছি প্রতিদিন সকাল এবং বিকালবেলা। তো এই গাছগুলা থাকলে কিন্তু আসলে অনেক উপকার হয়। পুদিনা পাতা, তুলসী পাতা একটা ঔষধি গাছ, আর ওষুধের চেয়ে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এটা কাজ করে। তো এখন আমি পুরোপুরি সবগুলা কাজ একটানা করতে পারি না, অল্প অল্প করে করতে হয়। তো আমার মেয়েটা এদিকে বিছানাটা গুছিয়েছে, তো এবার অসুস্থ হওয়ার পরে দেখি ছেলে মেয়ে মানে নিজে থেকে কিছু করে, কারণ আমি একটানা করতে গেলে আমার খুব কষ্ট হয়, আমি দাঁড়াই থাকতে পারি না। তো অল্প অল্প করে রান্না করি, যেহেতু আমি দাঁড়াই থাকতে পারি না, আমার দাঁড়াই থাকতে অসুবিধা হয়, মানে খুবই দুর্বল হয়ে গেছে শরীর। তো এখানে মাছের ডিম দিয়ে আমি একটু পটল দিয়ে রান্না করব, বোনা করব আর কি। আর এই মাছ, রুই মাছ দিয়ে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। তো এই তরকারিটা আমি যখন জ্বর ছিল তখনই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কাটার জন্য আসলে আনতে পারি নাই, খাইতেও পারি নাই। তো যাই হোক, আমি এখন রান্নাটা করে নিব, একটু পোশাকটা কষিয়ে মাছটা ভেজে রান্না করব, একদম শর্টকাট রান্না। তো রান্নাটা হোক, আমি তো দুই পাশে দুই চুলা দিয়ে আমি রান্নাটা শর্টকাট করে নিব, যেন বেশিক্ষণ দাঁড়ায় থাকতে না হয়। এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি, আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়।
ওয়েদারটা এরকম, একটা সিজনাল যে এরকম ঠান্ডা কাশি হয়, তো সবাই সাবধানে থাকবেন। আর আগেও কিন্তু এই জ্বর ঠান্ডা আমরা বুক করেছি, কিন্তু আমাদের তেমন একটা ভয় লাগেনি, আর এবার তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। বিশেষ করে ঈদের আগে 2-3 দিন আমি একদমই বিছানা থেকে উঠতে পারিনি এবং কোনো প্রকারের খাবারও খেতে পারিনি, মানে একদমই রুচি ছিল না, মানে জোর করেও খেতে পারিনি, একদম সারা দিন শুয়েই আমি কাটিয়ে দিয়েছি। তো ভয় পাওয়ার আবার কোনো কারণ নেই, সবাই একটু জোর জোর করে খাবেন যারা আমার মতো এরকম জ্বর ঠান্ডা ভুগতেছেন, কারণ এখন কিন্তু মুখের রুচিটাও চলে যায়, আর শরীরে শক্তি থাকলে আসলে একটু তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো না খেলে তো আসলে শরীরের শক্তিটা থাকেও না, আর বিশেষ করে আমরা যারা একা সংসার করি, আমাদের কোনো লোকজন থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আসলে রান্নাটাই করা আমাদের পক্ষে পসিবল হয় না। কারণ আমি বুঝেছি যে আমি যখন অসুস্থ ছিলাম আমার খুব মানে কষ্ট হয়েছিল যে আমি ঠিক মতো রান্নাই করতে পারি নাই ঘরে। তোর বাবাই রান্নাটা একটু একটু করতো, তো যেহেতু পুরুষ লোক তো সব কিছু তো আর পারে না, যেটুকু পারে সে সেইটুকুই করে, যা শুধু বাচ্চাদেরকে নিয়ে খাবারটা খেত। তো আলহামদুলিল্লাহ আমি তো ঈদের পর দিন থেকেই মোটামুটি একটু সুস্থ, কিন্তু এখনও উইকটা আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, জ্বর মানেই কিন্তু আবার করোনা নয়। সবাই নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন আর সাবধানেই থাকবেন, একটু বাহিরে কম যাবেন। তো আমিও কিন্তু তেমন একটা বাহিরে যাইনি, যেহেতু ওর বাবাই যায় তো আমাদের তো একটা যাওয়ার প্রয়োজন নাই। তারপরও একটা সিজনাল, তো জ্বর ঠান্ডা আছেই। তো এই ছিলই আমার আজকে শর্টকাট রান্না, কারণ আমার কিন্তু দাঁড়িয়ে থেকে রান্নাটা করতেও খুব কষ্ট হচ্ছিল। তা আমি খেয়ে নিচ্ছি, আর একটু ঝাল কিছু খাবার খেতে মনে চায়, তো আমি সেজন্য তার বেশি ঝাল দিতে পারি না, যেহেতু বাচ্চারা খাবে, তো আমি একটু কাঁচামরিচটা আলাদা করে দিই, যেন একটু সিদ্ধ কাঁচামরিচটা দিয়ে আমি খেতে পারি। আমি কখনো লেবু চিপে ভাত খেতে পারি না, কিন্তু এইবার জ্বর আসার পরে একটু একটু চেষ্টা করি যেন আমার মুখের রুচিটা ফেরত আসে। তো সবাই এভাবে একটু ভাতের সাথে লেবুটা খাবেন, তো যারা সুস্থ সুস্থ সবারই কিন্তু দরকার, কারণ এই লেবুটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আর একটু জোর করে করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শরীরের দুর্বলতাটা কেটে যাবে। আর যারা এখনও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, সুস্থ থাকুন সবার জন্যই দোয়া করি, কারণ একটা মা যখন অসুস্থ থাকে তখন পুরাটা ঘর একটা হাসপাতালে নিয়ে হয়ে যায়। কারণ এবার আমি বুঝেছি আমার একদম হাসপাতালের মতো ঘরটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আল্লাহ অশেষ রহমত করেছে। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।